করোনাকালে আবারো পবিত্র ঈদুল আযহা ঈদের নামাজে মহামারী মুক্ত সুস্থ পৃথিবীর প্রার্থনা আত্মত্যাগের মহিমায় পশু কুরবানি এবারেও 24 ঘন্টায় পরিচ্ছন্ন ঢাকার ঘোষণা দুই মেয়রের কুরবানির পশুর চামড়া বেচাকেনায় নির্ধারিত দামের তোয়াক্কা নেই মৌসুমী ব্যবসায়ীদের ঈদের আনন্দে বিষাদের ছায়া করোনা আজও 141 জনের মৃত্যু সংকট কাটেনি শয্যা ও আইসিইউর মিলছে না পর্যাপ্ত অক্সিজেনও ঈদের সম্প্রীতির মাঝেও করোনা মোকাবেলায় জনগণকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান ওবায়দুল কাদেরের সরকার মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থ বলছেন মির্জা ফখরুল এবং আশ্রয়হীন লাখো পরিবারের জীবনে প্রথম ঈদ এলো নিজ ঘরে প্রধানমন্ত্রীর উপহার পাল্টে দিয়েছে জীবন আনন্দে ভাসছেন তারা